তো ভাই, দাদা, দিদি, বৌদি, বোন সবাই কৈছো মই। হ্যাঁ, যখন গর্ভবতী মহিলা একটা গর্ব হয় তখন সবসময় 7 মাস থেকে 2 মাস যখন খাওয়া দাওয়ার পর রাতের জল ফাই করে খাওয়া করবেন, জল খাওয়ার পরে হাঁটাহাঁটি করবেন, এইরকম করে হাঁটবেন। এটি বল মোর বউ হাঁটাহাঁটি করবেন, হাঁটাহাঁটি করলে না মানে শরীরটা একদম সে ভাল থাকে। তো মোর যে টেনশন আছে না মনে সেই টেনশন আছে। মোর ফার্স্ট যেটা সোনোগ্রাফি হয়েছে ওটি আসল, বাচ্চাটা উল্টে আসল। তারপর যেটা সেকেন্ডত করছি ওটি তো উল্টে আসল। তারপর যেটা 9 মাস যেটা করছি ওটি যেটা সোনোগ্রাফিটা ভাল আসল। যেটা ভয় লাগছে না ভগবান জানে, যেটা মোর মনত যেটা দুঃখ আসল না মানে সেই দুঃখ, সেই দুঃখ। তো অবশ্যই তোমরা গুলে ভালো করে জল খাবেন, জল খেলে মানে ঠিক হয়ে আছে, ভগবানের কৃপাতে মানে সব কিছু ঠিক আছে। কিন্তু জল খাওয়া বাদ দিবেন না, জলটা বেশি করে খাবেন, আর হাঁটা ফিরে চলাফিরে অল্প বেশি করে খাওয়া দাওয়ার পরে। তো বন্ধু গেলে মোর অবশ্যই মানে বাচ্চাটা আসল 3 কেজি, ধুবরি হসপিটালত হয়েছে মানে নর্মালে হয়েছে। কিন্তু তোমরা গেলে অল্প জল খাওয়া বেশি করবেন, হাঁটা ফিরে খাওয়া দাওয়ার পরে শুধু থেকে বাধা করবেন, মানে এইরকম করলে ভগবান কৃপে আপনি ঠিক হয়ে যাবে। ঠিক ঠিক আছে। এই দিই মোর মার ভিডিও, এটা মোর মার ভিডিও, এটা ক্যামেরাটা সোজা হয়নি, এইরকম হয় না ভাই, এইরকম করে এরকম করে ভালো হবে, এরকম করবে না মা। কত ঘুম পাবেন তোমরা, কত ঘুমেন, কত ঘুমেন, কান্দো কান্দো না, কান্দো 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 নাও, কান্দো না, কান্দুন কে, কান্দো দেখো, কত কান্দুন না, কান্দো, চুপ চুপ, ভাল বোঝেন না, চুপ, মাও মাও এই দেখো মুখে কি করছি, মুখ কি করছি, কি কাজে মুখে কি করছে, দুধ খাইতে 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 মুখে কি করছে, নেল ফেলাইছে, নেল 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 ফেলাইছে, চুপ মা চুপ, কি মা কি 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 মা, তো কানে 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 না পাপা কন বাবা 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 কল মা কল বাবা বাবা মা গালটা নেই, গালটা নেই মা, বেশ গানটা নিয়ে লম্বা লম্বা লাগে ঘুমাইছেন না, ওর বন্ধুগুলো এই ভিডিওটা দেখছেন না, এটি হলো মোর শালের বেটি, মোর শালি যে আছে না
মানে উইয়ারে বেটি এটে তো অল্প মনে ভিডিও ছাড়লাম, থাক স্মৃতিগুলো একদিন থাকবে, আমার যদি মরি যায় তাও একদিন দেখির পাবে বলে আমার বাবা মা এরকম করে আমার ভিডিও করে ছাড়ছে ইউটিউবও আমার দেখির পাই। তো তোমরা ওগুলো একটু শেয়ার করেন বুঝছেন। अपना तो नसीबा क्या खूब मिला है, सांवरिया के जैसा दिलदार मिला।